হ্যালো বন্ধুরা নেক্সট ডব্লুবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ আমরা ইতিহাসের পার্ট টু অর্থাৎ আগের দিনে আমরা হরপ্পা সভ্যতার পার্ট ওয়ানটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থেকো এবং জানতে থেকো তো তাহলে আমরা প্রথম দিনে কি কি করেছিলাম সেগুলো একটু জাস্ট দেখে নেব তো এখানে তোমরা নোটটা দেখতেই পাচ্ছ দেখো আমরা আগের দিনে এটা নিয়ে ডিসকাস করেছিলাম স্টার্টিং স্টোরিটা ছিল হ্যাঁ এখানে জন মার্শাল আরে এগুলো নিয়ে আমরা আগের দিনে আলোচনা করে নিয়েছি তো যারা কাইন্ডলি ভিডিওটা দেখনি এখনো পর্যন্ত তারা পার্ট ওয়ানটা দেখে নাও তো আমাদের এগুলো সবই আলোচনা হয়ে গেছে আগের দিনে এগুলো আমরা আলোচনা করে নিয়েছি অলরেডি তোমরা যারা ক্লাসে ছিলে আশা করি দেখেছো আগের দিনে আমরা যেটা এগ্রিকালচার পর্যন্ত করেছিলাম তো এগ্রিকালচারের মধ্যে দেখো এখানে আমি বলেছিলাম যে হুইট বার্লি পালস পিস এখানে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে হ্যাঁ তো এই চার্টটা একটু দেখে নিও আর লেখা এমনিতেই আছে এবার আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ যেটা ব্যবসা বাণিজ্য ছিল তো সেগুলো দেখো মূলত হরপ্পান পিপিলরা তারা এক্সটার্নাল এবং ইন্টারনাল বহির্বাণিজ্য এবং অন্তর্বাণিজ্য বাণিজ্য করতো কার সাথে না মেসোপটেনিয়া অ্যান্ড গালফ এরিয়া ছিল নো মেটালিক মানি তারা ব্যবসা বাণিজ্যের জন্য কি কোনো ধাতুর মুদ্রা বা নো মেটালিক মানি ব্যবহার করতো না তাহলে কী চালু ছিল না বাটার সিস্টেম ওকে ওয়েট মেজারমেন্ট তারা যে ওজন করতো সেগুলোর জন্য কি ব্যবহার করতো দেখো এর গুণিত অর্থাৎ ষোলো চৌষট্টি আমরা যেমন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম আর দুশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম পোড়েন ব্যবহার করি এখন তো ডিজিটালাইজড হয়ে গেছে কম্পিউটারাইজড তো ওদের সময় এরকম ছিল একশো ষাট তিনশো কুড়ি এরকম ইউনিট ছিল আর এইগুলো কীরকম ছিল কিউবিক্যাল ইন সেপ মানে ঘনক ছিল আর আরেকটা কি এই যে তোমার যে বাটখারা বা যেগুলোকে বলে পড়েন তো সেগুলো হচ্ছে কি লাইম স্টেটাইট স্টোন দিয়ে তৈরি থাকতো তো দেখো এখানে একটা ছবি দিয়েছি এই ছবিটাতে দেখতেই পাচ্ছ যে কিরকম ছিল আচ্ছা আর কি কি পাওয়া গেছে দেখো হরপান যে এক্সকেভেশন হয়েছিল খনন কার্য বিড মেকিং ফ্যাক্টরি অর্থাৎ পুঁতি তৈরির কারখানা সেটা কোথায় না চাঁদ হদারতে আর লোথালে এই দুটো জায়গাতেই কি পুঁতি তৈরির কারখানা ছিল লোথালে কি ছিল ডক ইয়ার্ড মানে বন্দর ছিল ব্যবসা বাণিজ্য করার জন্য আচ্ছা আরেকটা এমনও থাকতে পারে যে চার পাঁচটা জায়গা দিয়ে দিল দিয়ে বললো যে এদের মধ্যে কোনটাতে হয়তো ছিল না তো লোথাল ছাড়াও আর যে যে জায়গাগুলোতে সিপোর্ট মানে বন্দর ছিল সেগুলো হলো রংপুর সোমনাথ বালাকোট এই জায়গাগুলো আর সুতকা জেন্ডার আর সুতাকোষ এগুলোতে কি ছিল আউটলেট ছিল যেমন এই যে বলে না যে তোমার কি বলে একটা হলদিরামের আউটলেট খুলেছে মানে মেন শাখা থেকে একটা কি অন্য খুলেছে যে তাদেরই অন্তর্গত যে ফ্র্যাঞ্চাইজি যেগুলোকে বলে তো সেই রকম আর কি তখনকার দিনে তো এসব ছিল না আউটলেট এবার দেখো ইনল্যান্ড ট্রান্সপোর্ট পোর্টের জন্য ওরা কি করতো না ব্লক কার্ড অর্থাৎ গরুর গাড়ি ব্যবহার স্থলপথে আমরা আগের দিনই আলোচনা করেছি যে স্থলপথে গাড়ি ছিল আর যে সমুদ্রপথে সেখানে আছে কি ছিল তোমার জাহাজ এবার দেখো এখানে দেখো দা মেসোপটেমিয়ান রেকর্ডস ফ্রম দু হাজার দেখো মেসোপটেমিয়ান হচ্ছে কি মেলুহা বলতো কাদেরকে বলতো না অ্যান্সিয়েন নেম অফ ইন্দাস রিজিয়ন ইন্দাস রিজিয়ানের অ্যান্সিয়েন্ট বা প্রাচীন নাম হচ্ছে কি মেলুহা এটাও পরীক্ষাতে আছে এরপরে লাইনটাও দেখো প্রত্যেকটা পয়েন্ট হাইলাইট করা আছে হরপ্পান সিলস অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস হ্যাভ বিন ফাউন্ড অ্যাট মেসোপাটিমিয়া তাহলে মেসোপটেমিয়ার সাথে তাদের যে রিলেশন ছিল এটা আমরা কি থেকে জানতে পারি বিভিন্ন সিল এবং ম্যাটেরিয়াল থেকে আমরা এগুলো জানতে পারি আচ্ছা টু ইন্টারমিডিয়েট ট্রেডিং স্টেশন ছিল দিলমুন বাহারিন আর হচ্ছে মাকান বা মার্কান কোস্ট ওমান ওকে ইন্ডাস্ট্রি মধ্যে কি কি ছিল দেখো ব্রিক মেকিং একটা ইন্ডাস্ট্রি ছিল কটন টেক্সটাইল আর একটা হচ্ছে জুয়েলারি হ্যাঁ তো এই সমস্তগুলো আছে এই যে বিভিন্ন সেল ব্যাঙ্গাল বিড মেকিং এইগুলো হচ্ছে কি জুয়েলারির মধ্যে ছিল আচ্ছা সোর্স অফ র মেটেরিয়াল এইগুলো থেকে কিন্তু তোমরা দু হাজার কুড়িতেও একটা প্রশ্ন পেয়েছ সেটা আলোচনা করবো তো এইগুলো থেকেও প্রশ্ন আছে যে প্রথম প্রশ্ন আছে যেটা যে কোপার তোমার কোন কোন জায়গা থেকে পাওয়া গেছে ক্ষেত্রী রাজস্থান বালুচিস্তান ওমান এই জায়গাগুলো থেকে তামা আসতো টিন কোথা থেকে আসতো আফগানিস্তান থেকে গোল্ড কোথা থেকে না কোলার গোল্ড যেটা হচ্ছে কর্ণাটক আবার কখনো কখনো কর্ণাটক না দিয়ে সাউথ ইন্ডিয়াও দিয়ে দেয় কর্ণাটকটা সাউথ ইন্ডিয়ার মধ্যেই পড়ছে এছাড়াও কি রয়েছে আফগানিস্তান পার্সিয়া এইগুলো আচ্ছা সিলভার কথা থেকে আসতো না মাইন্স ইন রাজস্থান মেসোপটেমিয়া আফগানিস্তান সেল বা সাঁক যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে নাগেশ্বর রান অফ কচ বালাকোট এই জায়গাগুলো থেকে আসতো লাপিস লাজুলি যেটাকে বলা হচ্ছে নীলা সেটা হচ্ছে বাদাকসান এই জায়গাটা থেকে কুড়িতে প্রশ্ন এসেছিল হ্যাঁ তো বাদাকসান তারপরে হচ্ছে আফগানিস্তান এটা হচ্ছে সরতুঘাই এই জায়গাগুলো থেকে আসতো আচ্ছা স্টিয়াটাইল বা যেটা স্টোন বলা হয় তো সেটা কোথা থেকে আসতো সাউথ রাজস্থান নর্থ গুজরাট পার্সিয়া এগুলো থেকে আচ্ছা এই যে স্টিয়টাইল বা তোমার এটা যে স্টোনারটাইল কতটা আমরা ব্যবহার করলাম তো এই যে বাটখারা তৈরির কাজে দেখো এখানে ইউজ অফ মেক সিল ফিগার বা এই যে তোমার এই যে ওজনের যে জিনিসপত্রগুলো এগুলো তৈরি করতে ব্যবহার করা হতো কার্নেলিয়ান এটা হচ্ছে যেটা বলেছে জেমস স্টোন সেটা কোথায় আসতো বারুচ ইন গুজরাট সৌরাষ্ট্র এটা কি ইউজ টু মেক বিড মানে অর্থাৎ পুঁতি যে গোলার যে মালা সেই মালাগুলো তৈরি করতে এটা ব্যবহার করা হতো কার্নেলিয়ান তারপরে হচ্ছে টার্কুয়াইস এটা হচ্ছে পার্সিয়া থেকে আসতো জেড স্টোন স্টোন বা জেড পাথর যেটাকে বলা সেটা সেন্ট্রাল এশিয়া বা পামির থেকে আসতো লেড মানে হচ্ছে তোমার ওই লেড মানে হচ্ছে সিসা বা লেড আছে না তো সেটা কোথা থেকে আসতো সাউথ ইন্ডিয়া থেকে তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে কিছু কিছু সিল আমরা পড়ব যে কি কি ছিল আচ্ছা তোমার সিলটা হচ্ছে কি রকম আকৃতি ছিল প্রথমে স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার ইন শেপ আচ্ছা সিল ওয়ারমেডাইল স্টোন আচ্ছা মেজরিটি অফ সিল বেশিরভাগ যে সিলগুলো সেগুলোতে কি থাকতো ইউনিকর্নের ছবি থাকতো আচ্ছা সিলিন্ডিক্যাল সিল অব মেসোপাটেমিয়ান হচ্ছে এটা কোথা থেকে পাওয়া গেছে না মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে এইগুলো থেকেও প্রমাণ হয় যে কি মেসোপটেমিয়ার সাথে মহেঞ্জোদারোর একটা রিলেশন বাণিজ্যিক ছিল বাণিজ্যিক রিলেশন ছিল এছাড়া এবার দেখো বাটন সিল অ পার্সিয়ান গালফ এটা কোথায় পাওয়া গেছে না লোথাল থেকে পাওয়া গেছে আচ্ছা সিল অ পশুপতি পশুপতির যে শিল বা আদিসিবাজ শিল সেটা হচ্ছে মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে আচ্ছা তো এবার এরা হচ্ছে কুসংস্কারে বিশ্বাস করতো সেজন্য হচ্ছে অ্যামুলেটস পাওয়া গেছে আচ্ছা তারপরে এই যে এ গডেস হু কেপড অ্যাপার টু স্পিয়ারম্যান হ্যাঁ তো ফ্রম ফাইটিং বিরত রাখছে এটা কথা হচ্ছে কালীবঙ্গানে পাওয়া গেছে এ টাইগার লুকস ব্যাক অ্যাট এ ট্রি ডেইটি ফাউন্ড হচ্ছে মহেন্দ্রতে পাওয়া গেছে এ স্যাক্রিফিসিয়াল অফারিং ইন ফ্রন্ট সেভেন প্রিস্টেস মানে সাতটা যে পুরোহিত বা এরকম কিছু একটা আছে সেটা মহেন্দ্র থেকে পাওয়া গেছে তো এগুলো এছাড়া আরও কি কি ইম্পর্টেন্ট শিল আছে পশুপতি ইউনিকর্ন সিল বুল সিল ইত্যাদি দেখো এখানে সমস্ত ছবিগুলো দেওয়া আছে এই দেখো একটা এলিফ্যান্ট এটা হচ্ছে হাতির শিল তারপরে এই যে দেখো এক সিংহ গোন্ডার ইউনিকর্নের শিল এটা হচ্ছে হাম্পেড বুলের শিল হ্যাঁ এটা হচ্ছে পশুপতি সিল তো এই যে দুটো ইয়ে বাঘ আছে এই বাঘের থেকে একটা এই যে লোক শিকার ধরে আছে এরকম মানে ইয়ে করছে তো সেটা হচ্ছে কি ছাড়াচ্ছে দুজনকে তো এরকম একটা সিল আছে তো এইরকম বিভিন্ন ধরনের ছবিগুলো তোমরা দেখতে পাবে আচ্ছা অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন কোন আহ ধরো অনেকগুলো প্রাণী দিয়ে দিল বললো যে কোন প্রাণীটার অস্তিত্ব ছিল না বা কোন প্রাণীটার অস্তিত্ব ছিল তো কি কি অ্যানিমেল দেখা গেছে দেখো প্রথমেই আছে এলিফ্যান্ট ক্যাট ডগ বাফেলো ডিয়ার ইউনিকন রাইনোসেরাস টাইগার গোট বিগ ফাউলস তারপরে অক্স তারপরে হাম্পেড বুলস ফিস স্ট্যাগ অ্যান্টিলো প্যাট্রিজ হর্স স্লিপ এই সমস্তগুলো নো এভিডেন্স অব লায়ন অর্থাৎ সিংহের কোন অস্তিত্ব পাওয়া যায়নি এটাই কিন্তু পরীক্ষাতে আসে যে কি কোন প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি ইউজ ওয়াজ মানে ঘোড়ার অবশিষ্টাংশ পাওয়া গেছে কিন্তু ঘোড়ার যে ব্যবহার তারা জানতো না সম্ভবত এটাই মনে করা হয় আচ্ছা মেটালসের মধ্যে কি কি দেখো আমরা মেটালগুলোর নাম জানলাম যে এই মেটালগুলো বিভিন্ন জায়গা থেকে ওরা কি এক্সপোর্ট করতো বা এ সরি ইম্পোর্ট করতো আমদানি করতো রপ্তানি করতো তো কি কি জিনিস আমদানি করতো সেগুলো দেখো তো সেটা হচ্ছে কোপার সিলভার গোল্ড জেড লাজুলি লেড টিন ইনগোট ইনগোটটা কি লেড আর সিলভার মানে সিসা আর যে রূপা এই দুটো দিয়ে বানিয়েছিল ইলেকট্রামটা কি দিয়ে বানিয়েছিল গোল্ড আর সিলভার দিয়ে তো এগুলো প্রত্যেকটাই কি খুব ইম্পর্টেন্ট এবার দেখে নাও অ্যাবসেন্স মানে কি কি অনুপস্থিত ছিল মানে কি কী মানে কোন কোন জিনিসের ব্যবহার দেখা যায় না একটা হচ্ছে আয়রন লোহার এটা হচ্ছে এক নম্বর নেক্সট আছে উইন্ডোজ তারপরে ট্যাপেল তারপরে ফর্ক হেয়ার ডাইস হ্যাঁ রাউন্ড কোলামস সিল্ক ফেব্রিক্স ওয়াটার ক্লোথেস ফুটওয়ার্স হ্যাঁ মেটালিক মানি এটা ছিল না বাটার সিস্টেম ছিল আচ্ছা গোল্ডেন ফিঙ্গার উল লিনেন রিংস আচ্ছা তো এই রকম হচ্ছে এগুলো সব ছিল মানে অনুপস্থিত ছিল আচ্ছা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট কি কি ল্যাঙ্গুয়েজ মানে স্ক্রিপ্টটা কেউ কী ছিল না পিক্টোগ্রাফিক লোগো সিলেবিক আর হচ্ছে আইডিওগ্রাফিক এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা থাকে অ্যাপ্রক্সিমে প্রায় চারশো পঞ্চাশটা হচ্ছে কি এরকম পিক্টোগ্রাফিক বা যে তোমার সিম্বল আবিষ্কৃত হয়েছে ফিস সিম্বল ইজ মোস্ট রিপ্রেজেন্টেটিভ বেশি পাওয়া গেছে কি ফিস এছাড়া রিটেন স্টাইল কি ফার্স্ট লাইন লাইন ওয়াজ রাইট রাইট টু টু লেফট সেকেন্ড হচ্ছে মানে ওদের লেখাটা কি রকম হতো আমরা যেমন এই যে দিক থেকে ডান দিকে যাচ্ছি ওরা কি করতো প্রথম লাইনটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আসতো তারপরের লাইনটা আবার শুরু করতো বাঁ দিক থেকে ডান দিকে আবার করতো কি ডান দিক থেকে বাঁ দিকে আবার কি করতো দিক থেকে ডান দিকে তো এইরকম করে এই যে লিপিটা এটা কি নামে পরিচিত ছিল দিস স্টাইল ইজ অ্যাজ তো এটা বোস্টোফেডন নামে পরিচিত ছিল ইট ইজ নট ডেসিফাইড ইয়েট এটা এখনো পুরোটা সম্ভব হয়নি পড়ে পড়া পড়ে উদ্ধার করা আচ্ছা প্রপোলা কলেজের সেড হচ্ছে ল্যাঙ্গুয়েজ আচ্ছা এই দুজন হচ্ছে ভাষাতাত্ত্বিক বা তোমার ঐতিহাসিক এরা কি বলেছে যে এই যে হরপ্পান যে ল্যাঙ্গুয়েজটা যে ওদের যে ভাষাটা ছিল সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ড্রাবিদিয়ান আচ্ছা আবার সোভিয়েত স্কলাররা কি বলেন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ স্কলার টু ড্রাবিদিয়ানস মানে ল্যাঙ্গুয়েজটা কি মানে ড্রাবিডদের কাছাকাছি ছিল আচ্ছা আই মহাদেবন এ কি বলেছে ড্রাবাদি ড্রাবিদিয়ান হাইপোথেসিস হুম এসার রাও আবার কি বলেছে প্রি ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ তো এইগুলো সব মানে মাঝে মাঝে দিয়ে দেয় একটু হাই লেভেলের পরীক্ষাগুলোতে বা স্ট্যান্ডার্ড মেনে আরে দিয়ে দেয় হি ক্লেম টু হ্যাভ ডেসিফার্ড দা হরপ্পান স্ক্রিপ্ট বাট আদার রিজেক্টেড হিজ ক্লেম তিনি বলেছেন যে কি হরপ্পার যে লিপিগুলো সেগুলো সমস্তটাই কি একদম পড়ে উদ্ধার করা গেছে কিন্তু অনেকেই তার এই মতামতটা কি হয়েছে রিজেক্ট করে দিচ্ছে বলছে যে না ও ঠিক বলছে না আবার দেখো রাজারাম কি বলছে বলছে এই যে এদের যে ভাষাটা এটা হচ্ছে কি কানেকশন বিটুইন দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট মানে ব্রাহ্মী এবং ইন্ডাস্ক্রিপ্ট স্ক্রিপ্টের মানে সংমিশ্রণ তো এই যে দেখো তোমরা এখানে ছবিটা দেখতেই পাচ্ছ যে এখানে যে ফিস একটা সিম্বল দেওয়া আছে হ্যাঁ যেটা মানে হচ্ছে স্টার তারপরে রুপ ফিস মানে হচ্ছে এই সব মানে ইয়ে আছে এই ছবি ছাপাগুলো একটু দেখবে হ্যাঁ যে কেমন এই যে সব লিপি টিপি দেওয়া আছে আচ্ছা পোটারি মানে তোমার যে মৃত মাটির যে জিনিসপত্রগুলো সেগুলো কি ছিল মূলত কি কালারের রেড ব্ল্যাক কালার এটা কিন্তু প্রশ্ন দেয় যে হরপ্পা সভ্যতায় যে মাটির যে জিনিসপত্রগুলো নিদর্শন পাওয়া গেছে সেগুলো কি কালারের ছিল ঠিক আছে আচ্ছা হরপ্পার যে পটারি মৃৎশিল্প সেগুলো হচ্ছে গ্লেজড পলিক্রম ইনসিজড ইনসাইজড হচ্ছে পারফর্মড নবড এগুলো ছিল গ্লেজ পটারি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দা ওয়ার্ল্ড বাই হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পান পিপিল হরপ্পান যে মানুষ তারাই প্রথম হচ্ছে কি গ্লেজ পটারি এটা ডিসকভার করেছিল বা ইন্ট্রোডিউস করেছিল এই যে দেখো ছবিগুলো দেখতে পাচ্ছো পটারির কীরকম ছবি দেওয়া আছে এখানে দুটো ছবি আমি দিয়ে রেখেছি দেখে নিও আচ্ছা টাইপস অফ বিউরিয়াল বা ফানরেল সিস্টেম ওদের যে মৃতদেহকে ইয়ে করার বিউরিয়াল যে প্রসেস মৃতদেহর যে পদ্ধতি সেটা কি রকম ছিল এই দেখো কি কি বিউরিয়াল পাওয়া গেছে কমপ্লিট বিউরিয়াল পার্সিয়াল বিউরিয়াল পট বিউরিয়াল পোস্ট ক্রিমেশনাল বিউরিয়াল তো ডেড বাটিসগুলো গুলো কি হতো মূলত নর্থ টু সাউথ ডিরেকশনে প্লেস করা হতো রাখা হতো আচ্ছা এইচ টাইপ সিমেট্রি পাওয়া গেছে ইস্ট ইস্ট টাইপ হচ্ছে আবার আলাদা ডিরেকশনে রাখা থাকতো আচ্ছা উডেন কফিন পাওয়া গেছে একটা হরপ্পাতে আচ্ছা ব্রিক চেম্বার পাওয়া গেছে হচ্ছে কালীবঙ্গানে পট বিউরিয়ালের এর পাওয়া গেছে হচ্ছে কোথায় সুরকডাটাতে আচ্ছা ডবল বিউরিয়াল অফ ম্যান অ্যান্ড ডগ এটা আমি আগেই বলেছি তবু আর একবার এখানে দিয়ে দিয়েছি মানে মানুষের সাথে কুকুরকে সমাহিত করা হয়েছে রোপারে আচ্ছা ডবল বিউরিয়াল অফ ম্যান অ্যান্ড ওমেন মানে মানুষ এবং মহিলার মৃতদেহ একসাথে পাওয়া গেছে লোথাল এবং রাখি গিরিতে তো এখানে দেখো একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে হ্যাঁ তো এখানে বিভিন্ন এই যে ছবিগুলো দেওয়া আছে তো এগুলো মৃতদেহকে যে এরকম ভাবে ইয়ে করতো রাখতো এবার দেখো কি দেওয়া আছে ডিভিয়েশন ওয়াজ ফাউন্ড ইন স্টোন ওয়াজ ইউজড বিল্ডিং ম্যাটেরিয়ালস বিড়াতে হচ্ছে কি সব জায়গাতে হরপ্পার যে হরপ্পা সাইড যে মহেঞ্জোদারো এগুলোতে সব কি পোড়া ইটের নিদর্শন পাওয়া গেছে কিন্তু একমাত্র ধোলাবিরাতে কি হয়েছে যে স্টোনের নিদর্শন পাওয়া গেছে স্টোন ওয়াজ ইউজ বিল্ডিং ম্যাটেরিয়ালস অর্থাৎ বাড়ি তৈরির কাজে স্টোন ব্যবহার করা হতো কালীবঙ্গানে আবার কি ব্যবহার করা হতো দেখো মাড ব্রিক্স কাদার ইট ঠিক আছে এভারেজ সাইজ অফ ব্রিক্স এবারে ইটগুলোর আবার কি সাইজ ছিল দেখো যেগুলো বাড়ি তৈরি করা হতো সেগুলো ছিল সেভেন ইন্টু ফোরটিন ইন্টু টোয়েন্টি এইট সেন্টিমিটার ঠিক আছে আর যেগুলো হচ্ছে ওয়ালে দিতে দেওয়া হতো মানে যেগুলো দিয়ে হচ্ছে দেওয়াল বা প্রাচীর বানানো হতো সেগুলো আরেকটু একটু মোটা ছিল তো দশ কুড়ি চল্লিশ এরকম অনুপাতে বা এরকম রেশিওতে থাকতো তো বুঝতেই পারছো আমাদের থেকে কতটা উন্নত ছিল আমাদের তো বাড়ি তৈরি হচ্ছে যেই ইট দিয়ে সেই ইট দিয়েই প্রাচীর তৈরি হয়ে যাচ্ছে কিন্তু না ওদের হচ্ছে আলাদা সিস্টেম বাড়ি হচ্ছে যেমন হোক প্রাচীর বা দেওয়ালটা যেন শক্ত মজবুত হয় তার মানে কতটা উন্নত ছিল বুঝতে পারছো এবং আমাদের থেকে অনেকটাই এগিয়ে ছিল সেই সময়কারের হিসাবে তারপর দেখো আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ঠিক আছে মর্টার লাইমস্টোন জিপসাম এগুলো দিয়ে তৈরি হতো ড্রেন্স গুলো হ্যাঁ মহেন হ্যাজ মোস্ট ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেম মহেন্দ্র জোদারোতে কী ছিল সবচেয়ে মোস্ট ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেম ছিল এভরি বিগ অ্যান্ড স্মল হাউজেস হ্যাড ইটস ওন কট্রিয়ার বাথরুম এদের কী ছিল আলাদা আলাদা সব বাথরুম ছিল হ্যাঁ তারপরে হচ্ছে বসবার ঘর আরে ছিল দ্য কোয়ালিটি ওয়াজ মোস্ট প্রভাবেলি থিওরক্র্যাটিক ইউনিটারি তো এটা হচ্ছে একটা এই

তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এর পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা আমি তোমাদেরকে আগেই বলে রাখি এর পরের ক্লাসে আমরা করব বিভিন্ন যে তোমার সাইটগুলো আছে অর্থাৎ যেমন তোমার ধরো হরপ্পা তারপরে হচ্ছে লোথাল কোমা কালীবঙ্গান তো এইগুলো আমরা কি করব এগুলো সমস্ত কিছু নিয়ে একদম সেপারেট সেপারেট করে আলোচনা করব ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের যা জানানোর ইচ্ছা বা বলার ইচ্ছা সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো